হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিষ্টি বি ব্যানার্জি। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো আজকে ভাবলাম ভিডিওটার স্টার্টিংটা একটু অন্যরকম করি, আমাদের মাকে দেখিয়ে। এটি আমাদের মা, মা মুক্তকেশী, আমাদের কুলদেবী। মা মুক্তকেশী আমাদের কুলদেবী। চলো দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, আজকে আমি এখনো স্নান করিনি, আজকে একটু লেটে স্নান করবো। শরীরটা আমার ভালো নেই, তো সেই জন্য বাড়িতে এখনো কেউ ফেরেনি, সবাই বাইরে আছে। আর জানো তো বন্ধু, তোমাদের একটা নতুন গাছ হয়েছে, গাছটা কি সুন্দর হয়েছে আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমাদের বাড়িতে অনেক গাছ আছে, তো তার মধ্যে আর এদিকে আমাদের কালী সুযোগ পেয়ে বাড়িতে ঢুকে দিয়েছে, দিয়ে যে সবজিগুলো রান্না হবে সেগুলো খেতে শুরু করেছে। ও সুযোগ পেলেই বাড়িতে ঢুকে দেয়। খুব মুশকিল ওদের কি নিয়ে। মা তুই সব খেয়ে দিলি, তুই কি খাবার জন্য দাঁড়িয়েছিস? ধান আর ধান নয়, ভাত খুলে দি। চারিদিকে গরু, যা যা যা, উঠ উঠ, যা যা যা, উঠে মতন দেখছি। একে আমাদের কাছে উঠ বলে, চল ভাগ কালি, যা মা চলে গেছে, যা যা যা, ভাগ ভাগ, যা মা চলে গেছে, যা মা চলে গেছে, চল। ও বাবা কি পালিয়ে গেল। আর এবার আমিও বসে আছি একটু উনানের সামনে। উনানের সামনে শীতকালে বসলে বেশ আরাম লাগে, তো সেই জন্য আমিও এখানে একটু বসে আছি। খুব ভালো লাগছে এখানে বসে। আর এদিকে আমাদের রান্না সব কমপ্লিট, মাছের ঝোল হয়ে গেছে, মাছের ঝোল করে নামিয়ে রাখা হয়েছে। এখানে কাটা আছে আলু, আলুটা কেটে নেওয়া হয়েছে, এটা হবে সেদ্ধ। আলু সেদ্ধ একটু লঙ্কা খড়া দিয়ে মাখা হবে। আর এখানে পুদিনা চাটনি, সর্ষে বাটা আর হচ্ছে পোস্ত বাটা। পোস্তটা নুন তেল দিয়ে বাটা হয়ে গেছে, প্রেশারে সব হয়ে গেছে। এখানে সাইডে জলের জায়গাগুলো পুরো জল এনে রিজার্ভ করা হয়ে গেছে, আর এখন কিছু নেই, কোনো অসুবিধা নেই। তো চলো নেক্সট দেখা নিয়ে যাক। এরা সবসময় বাড়িতেই ঢুকে যায়, আর এরা তো সুযোগ পেলেই শুধু বাড়িতেই থাকে, একদমই বাইরে চলে যায়, এরা কোথাও থাকতেও চায় না, সবসময় বাড়িতেই থাকে। অনেকবার এদিকে বার করা সত্ত্বেও এরা বেরোতেই চায় না। সুন্দরী, এদিকে আমাদের ভাতটা প্রায় ফুটে এসছে, আর একটু হলেই ভাতটা নামিয়ে দেওয়া হবে, কারণ ভাতটা বেশি গলে গেলে ভালো লাগে না, শক্ত হয়ে যায় ভাতটা বেশি গলে গেলে। গলা ভাত খেতে একদম বাড়িতে কেউই পছন্দ করে না, ভাতটা আর একটু হয়ে গেলেই বাড়িতে ভাতটা নামিয়ে দেওয়া হবে। বাকি সব রান্না হয়ে গেছে। এরা সবসময় ঠান্ডাতে উনুনের কাছে ঘেঁচতে আসে, নতুন এদের চেহারাটাও লাগছে না, এই সবসময় সাইডটাতে ঢুকে থাকবে ঠান্ডাতে। পুরো উনুনটা মানে জ্বালানোর অপেক্ষা, জ্বালালেই তিনজনাতে চলে আসবে আর এখানে গা শিখবে, সেই জন্য এগুলো বাড়ছে না। সবাই বলেই নাকি ওই উনুনের কাছে শিখলে ছাগল বাড়ে না, সেই জন্য এগুলো এরা বাড়ছে না। কিন্তু কি করবে, ঠান্ডাতে তো ওদের তো বারণ করা যাচ্ছে না, কতবার ছড়ানো হবে, তো নিয়ে চলে আসছে বারবার নিচে নিচে। সম্রাট বাবু এখানে কি হচ্ছে? সম্রাট বাবু
তার বন্ধুদেরকে নিয়ে বসে আছে। সৌরভ সুন্দরীকে নিয়ে কী হচ্ছে? সুন্দরী খুব সম্রাটবাবুর গাল হয় ওটা, সম্রাটের গন্ধ পেলে সুন্দরী আর কোথাও যাবে না। বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড। আরে উটি চলে এলো, উটি উটের মতন দেখতে। কিছু ট্রেনিং দেখা তো, দেখো সুন্দরী বাচ্চাটার কি অবস্থা হয়েছে। এই তুই খেতে দেয় না, পাপ খাচ্ছিস, তুই পা খাচ্ছিস যে খেতে দেয় না, তবে পা খাচ্ছিস, পা খাচ্ছিস খেতে দেয় না। সব কাপড় জামা মেলা আছে এখানে রোদে, আর দিদি ভাই সমস্ত রান্না হয়ে গেছে, দিদি ভাই এখানে বসে রোদ পোয়াচ্ছে। দিদি ভাই রোদ তোমার ভালো লাগছে? না কেন, গরম লাগছে, সোয়েটার পরে রোদে বসে আছে বলছে গরম লাগছে। কাজ আবার আজকে শুরু হয়ে গেছে, ঘর 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 মেশিন চলছে, আবার কাজ শুরু হয়ে গেছে।